রাজ্যে শান্তি ফিরেছে, লাগাম পড়েছে অপরাধী, নারী সুরক্ষাতেও এগিয়েছে আসাম। তথ্য সহ গণমাধ্যমে খোলাসা করে রাজ্যবাসীকে অবগত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সর্বভারতীয় অপরাধ পরিসংখ্যানে রাজ্য ছিল 20 নম্বরে, কিন্তু বিজেপি সরকারের আমলে দ্রুত চিত্র বদলে 20 নম্বর থেকে 9 নম্বরে নেমেছে। আজ মুখ্যমন্ত্রীর আহত সাংবাদিক বৈঠক অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান সংবাদ মাধ্যমে প্রদর্শন করেন এডিসি সিআইডি মুন্না গুপ্তা তুলে ধরেন। এতে দেখা যায় 2020 থেকে 23 পর্যন্ত অপরাধের পরিসংখ্যানে ধরা পড়ে আসামে দ্রুত অপরাধের সংখ্যা লাঘব হয়েছে। আমাদের হাতে মুখ্যমন্ত্রীর ভাষ্য এসে পৌঁছেছে, শুনে নেব কি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পার্সোনাল কিল, সদায় আমার পুলিশ সেনাবাহিনীর জওয়ান মৃত্যু হয় অপারেশনত। যা বছর 2022ত আমার মৃত্যু নীল আসে, আমার কোনো ধরনের মৃত্যু হওয়া নাই। ইভেন ইনসার্জেন্ট কিল্ড অলসো, বিদ্রোহীর যেটা মৃত্যু, সিও 2022ত 15 আসে, 2021ত সি 5লৈকে কমি আহে। কারণ এটা ইমানবিলাক মানুহ মূল খুঁটিলৈ ঘুরি অহার পিছত আমারও অপারেশনের স্কোপ কমি কমি গৈ আছে, মিলিটেন্ট কিল্ডো কমি কমি আহি আছে, ইনসার্জেন্ট কিল্ডো কমি কমি আহি আছে। আমি বহু দিনের মূরত ইয়াত এটা খুব, আজি মই প্রেস কনফারেন্স খন করার মূল ইম্পর্টেন্ট হল যে সদায় আমার ক্রাইম বাড়ি আসছিলে। যা 10 বছরত এনেকুয়া একটা বছর নাছিলে যত আমি ডিক্লাইন দেখা পাইছিলো, প্রত্যেকবারে আমার ইনক্রিজ হয়েছিল। উদাহরণস্বরূপে আমার ক্রাইমত অল ইন্ডিয়া র্যাঙ্ক আছিল 2022ত 20, তার মানে আমি আটাইতকৈ ডিস্টার্ব রাজ্য আছিল। এইবার আমি 9লৈকে, সরি, আমার ক্রাইম এগেইনস্ট আছিল 9, তার মানে যদি আমি চাও যে প্রথম কোন, দ্বিতীয় কোন, তৃতীয় কোন, আমার স্থান 9ত আছিল, এইবার আমার স্থান 20লৈকে নামি আহে। ভারতের গোটেই রাজ্যবিলাকত অসমত সংগঠিত হওয়া অপরাধর যদি আমি পজিশনিং করো, অসমর নাম্বার 20, 9ৰ পৰা 20লৈকে একে বছরতে নামি আহা, ইটস এ ভেরি ভেরি সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, যেটো মই ভাবো যে এটো এটা খুব এটা ডাঙর প্রাপ্তি। আর এটা যদি আমি চাব যাও যে ক্রাইম এগেইনস্ট ওমেন 2021ত ভারতের ভিতরতে আমি প্রথম আছিল, তাহলে অসমতে মহিলার বিরুদ্ধে আটাইতকৈ বেশি অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছিল। এতিয়াও আমি বহুত ইম্প্রুভ করিব পারা নাই, কিন্তু আমি 7লৈকে নামি আহিছো, ফ্রম 1st নাও উই আর 7th, লং ওয়ে টু গো, কিন্তু ওভারঅল ক্রাইমত আমি 20 পজিশনলৈকে নামি আহিলো। ইট ইজ কব গেলে ইটস এ ভেরি গুড পজিশনিং, কিন্তু ক্রাইম এগেইনস্ট ওমেনত আমি 1ৰ পৰা 7লৈকে নামিব পাৰিছো, দেট মিন্স লং ওয়ে টু গো, আৰু আমি অন্তত 15ৰ আগত যাবৰ কাৰণে আমি আৰু কিছু কষ্ট কৰিব লাগিব। কিন্তু যোৱা 21 আৰু 22ত আমি গোটেইকেইটা পৰিসংখ্যাতে আমি পজিটিভ এটা ইম্প্ৰুভমেণ্ট আমি দেখা পাইছিলোঁ, আৰু 20 নম্বৰ পজিশনত ক্রাইমর এগেইনস্টত, ক্রাইমর ক্ষেত্রত অহাতো ই এটা অভাবনীয় সাফল্য বলে কব লাগিব। ক্রাইম এগেইনস্ট ওমেন আমি প্রথমৰ পৰা সপ্তমলৈ আহিছো, অভাবনীয় সাফল্য নহয়, কিন্তু সাফল্যর বাটত আমি খোজ বলে কব লাগিব। মই আমার এডিজি সিআইডি মুন্না গুপ্তাই এই গোটেই কথাখিনিকে একটা প্রেজেন্টেশনের জড়িয়ে আপনার দেখাবর কারণে চেষ্টা করব, যাতে আর পিছত আমি আপনার একটা হার্ড কপি এটাও আমি আপনার দিম, আপনার প্রেজেন্টেশন তো চাব পারি। টোটেল ক্রাইম রেট রিপোর্টে এটু আপনাদের চাও পারে, আমার 2021 আর 2022 যদি কম্পেয়ার করো 48% রিডাকশন হয়েছে, 1,33,000 কমি আই 68,000
এই বছৰৰ আপোনালোকক এটা ৰূপৰেখা দেখুৱাইছে, যদিও 20 days টু গ' আৰু এইটো এন চি আৰ বি ৰিপৰ্টেড নহয়, এইটো আমাৰ তথ্য, 22ৰটো এন চি আৰ বি ৰিপৰ্টেড, চ' ইট ইজ এ অথেণ্টিক, 23ৰটো আমাৰ ষ্টেট ক্ৰাইম ৰেকৰ্ডবোৰো ইট মে নট বি ডেট অথেণ্টিক, কিন্তু আপোনালোকৰ যাতে মনত প্ৰশ্ন হ'ব পাৰে যে এইবাৰ কেনেকুৱা, জাষ্ট আমি আইডিয়া এটা দিছোঁ, বাট ইয়াত ভেৰিয়েশ্যন খুব কম হয়। এইটো আমাৰ 341 2021 পৰা কমি আহি 2022 194 হৈছে, 43% ৰিডাকশ্যন, আৰু যদি 2023 চাওঁ আৰু কমি আহিব, 188 পজিশ্যন এতিয়া ক্ৰাইম ৰেট আছে, ইয়াতো আমাৰ ইম্প্ৰুভমেণ্ট হৈ আছে। কনভিকশ্যন ৰেট মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰী আপোনালোকে ইতিমধ্যেই ক'লে যে আমাৰ খুব কম আছিলে, এবাউট 5.6%। ব্যুৰো ৰিপৰ্ট, পূৰ্বাঞ্চল প্ৰতিদিন।